हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आज हमें आपन के देखाबो जापान ब्लेंडर दाम ओ व्यवहार सम्पर्के बोलबो। एटा आमी किने निये एसेछि सेजन्यई आपनादेर साथे एकटु शेयर करछि। तो भाबलाम आपनादेरके एकटु देखिए दी और एर दाम सम्पर्के आपनादेरके एकटु बोले दी। ए ब्लेंडर किन्तु आमादेर कम बेशी सबारई घरे थाके और प्रयोजनो पड़े। आमार आगेर ब्लेंडर छिलो, ओटा एकटु नष्ट हये गेछे, सेजन्य आबार एटा किने निये आसलाम। আর এর দাম পড়েছে 3800 টাকা। 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে, ফ্রি সার্ভিসিং করে দেবে তারা। আসলে ব্লেন্ডারটা আমার খুব ভালো লেগেছে আর ব্লেন্ডার খুব ভালো কাজ করে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ব্লেন্ডার কিনতে গেলে কোন ব্লেন্ডার কিনবো, কোন কোম্পানি, এগুলো আমরা আসলে বুঝতে পারি না অনেক সময়। তো সেই জন্য আপনাদের বলছি, আপনারা যদি কিনতে চান এরকম ব্লেন্ডার কিনতে পারেন। খুব ভালো কাজ করে, খুব ভালো সার্ভিসিং দেয়। আর আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু সবগুলা স্টিলের, জাগগুলো স্টিলের, দেখতেই পাচ্ছেন এগুলো স্টিলের, খুব ভালো কাজ করে। এটাতে কিন্তু মশলা মশলা পিষে আর কি মশলা গুঁড়া করা যায়। তারপরে আপনার সব ধরনের ডাল, শুকনা জাতীয় জিনিসগুলো কিন্তু এটাতে ব্যবহার করা হয়। আর এটা ইন্ডিয়ান কোম্পানি, দেখতেই পাচ্ছেন স্টিলের, অনেক মজবুত আর কি। তো খুব ভালো, এটাতে আপনারা শুকনো ডাল, তাপা চাল, এগুলো সব গুঁড়া করতে পারবেন। মশলা সব কিছু খুব সুন্দরভাবে একেবারে মিহি হয়ে যায়। সবগুলা জায়গায় এরকম তিনটা, আপনার একটা জুস আর একটা এরকম মশলা, তারপরে আপনার আদা রসুন পেস্ট, সব কিছু করতে পারবেন খুব সহজেই। কিন্তু আপনার ব্লেন্ড করা যায় এখানে তিনটা, একটা ছোট, একটা মিডিয়াম আর একটা একটু বড় সাইজ, তিন রকমের সাইজ আছে। আর এটা আপনার কালার আছে, অন্যান্য কালারও আছে। আর এটার 850 ওয়ার্ড, এটা আপনার বিভিন্ন ওয়ার্ডের আছে, তো আপনারা যে কোনো ইয়েতে নিতে পারেন। আমার এটা 850 আর 750ও আছে। তো সেই অনুযায়ী কিন্তু এগুলার কালার এরকম ডিজাইন আর কি আলাদা আলাদা হয়। দেখতেই পাচ্ছেন এইদিকে বাম দিকে প্রেস করলেই কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাবে। এটাতে আপনার জুস করা যায়, এটাই সবচেয়ে বড় জগ। আর এর ঢাকনাগুলো খুব সুন্দর, সবকিছু আসলে অনেক মজবুত জিনিসগুলা। আমার খুব ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যদি এরকম ধরনের জিনিস কিনতে চান তাহলে আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি।